নমস্কার, আপনাদের সবাইকে শুভ দ্বিপ্রহর জানিয়ে শুরু করছি উদ্যোগপতি প্রতিভার আজকের এখনকার অনুষ্ঠান। আজকের এখনকার উদ্যোগপতি প্রতিভা অনুষ্ঠান হচ্ছে আবরণ এক্সক্লুসিভসের অনুষ্ঠান। আবরণ বলে রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিন, আপনাদেরও আজকের দিনটা ভীষণ রঙিন হয়ে উঠুক এই একটা ইচ্ছে নিয়ে আমার আর সুচিস্মিতার পৌঁছে যাওয়া আবরণ এক্সক্লুসিভসে। তো শুরু করব আজকের পথ চলা, আর আজকে তো আমরা রয়েছে একেবারে বেঙ্গল হ্যান্ডলুমে। তো বেঙ্গল হ্যান্ডলুম দিয়ে আমরা পথ চলা শুরু করব। এক নম্বর শাড়ি, আমার খুব পছন্দের শাড়ি হচ্ছে হ্যান্ডলুম, মানে আমার মনে হয় আরামের শাড়ি, কটন শাড়ি ভীষণ ভালো লাগে দেখতে। আর তাঁতের থেকে পার্থক্যটা হচ্ছে যেটা, সেটা হচ্ছে বহরটা অনেক বেশি, কমফোর্ট জোনটা যেন আমার মনে হয় অনেক বেশি, আর মেনটেনেন্সটা অনেক ইজি। একদমই তাই, এক মনে হয় যেন কথাটা শোনে। এটা না তোমার হচ্ছে ব্ল্যাকের সঙ্গে সি গ্রিন মিশে একটা রামা গ্রিন টোন হয়েছে, তার সঙ্গে একটা মাস্টার্ড ইয়েলো সুতো, একটা হচ্ছে রানী সুতোর ব্যবহার রয়েছে মাথা পার। এক নম্বর শাড়ি, সারা গায়ে ছোট্ট ছোট্ট বুটি কিন্তু গেছে। এটা এক নম্বর শাড়ি, নাম্বার 1 3050, 3050 এক নম্বর। কি ভালো দেখতে শাড়িটা লাগছে, দারুণ। এক নম্বর শাড়ি 3050, ব্লাউজটা রানিংয়ে যাচ্ছে, তবে এটা কন্ট্রাস্ট ব্লাউজ দিয়ে পরলেও কিন্তু খুব ভালো লাগবে। আমরা এমনিতেই সবসময় তো বলি যে কন্ট্রাস্ট জিনিস পরলে পরে এমনিই ভালো লাগে মানুষকে, তো এগুলো যদি পরা যায় আরও ভালো লাগবে। এটা হচ্ছে নাম্বার 2, দু নম্বর শাড়ি, আঁচল পাতা ডিজাইনটা যাচ্ছে, দেখো আগেও তাই গেছে। এই কালারটা হচ্ছে না একটা মানে পেস্তা লাইট, একদম মানে একদম লাইট পেস্তা কালার, তার মধ্যে একটা অলিভ গ্রিনের সুতো, একটা রেড সুতো, ওইদিকে দেখো অলিভ গ্রিন পার, এদিকে হচ্ছে রেড পার। আর এই এই যে কটনের ব্যাপারটা দেখুন, কোয়ালিটিটা একটু দেখাবো আমি, মানে একদম পাতলা কাগজের মতো খোল, মানে এই এই কোয়ালিটিটা আমরা পেতে চাই সবাই, আরামটা আমরা পেতে চাই। 100% কটনের কিন্তু ভীষণ ডিমান্ড। 3050 নাম্বার হচ্ছে 2, দু নম্বর শাড়ি 3050 উইথ ব্লাউজ পিস নাম্বার 2। নাম্বার 3, তিন নম্বর শাড়ি, এটা হচ্ছে নাম্বার 3, একটা কালো সুতোর সঙ্গে একটা মেরুন সুতো গেছে গিয়ে এই টোনটা তৈরি হয়েছে, আর তাতে একদিকে লাল একদিকে হলুদ পার, আর ঠিক ওই দুটো কালারের সুতোরই ব্যবহার রয়েছে। আর এইটা না তোমার মানে এই কাজটা কিন্তু একদম কমপ্লিটলি সুতোরই কাজ, কোনো সিল্ক বা রেশমের কাজ না, একদম সুতোরই কাজ। এটা হচ্ছে আজকের এপিসোডের নাম্বার 3, তিন নম্বর শাড়ি 3050, 3050 তিন নম্বর। আর এই হচ্ছে ব্লাউজটা, তিন নম্বর শাড়ি 3050, 3050 তিন নম্বর শাড়ি 3050 উইথ ব্লাউজ। তিনের পরে যাব চার নম্বর, নাম্বার 4। এটা না কালোর সঙ্গে তোমার লাল রংটা গেছে গিয়ে রংটা তৈরি হয়েছে, ওটা ছিল হচ্ছে মেরুন কালার ছিল, এটা কিন্তু লাল, এবং তার সঙ্গে দেখো গঙ্গা যমুনা পার। স্মার্ট শাড়ি না, ভীষণ স্মার্ট। এবং এটাও হচ্ছে তোমার 3050, এটা হচ্ছে নাম্বার 4, চার নম্বর শাড়ি 3050, চার নম্বর 3050 উইথ ব্লাউজ, রাস্ট টোনে এসছে ব্লাউজটা। পাঁচ নম্বর শাড়ি নাম্বার 5, সিগ্রিনটাকে ধুয়ে 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 ফেললে যে রংটা হয়, একদিকে ডার্ক গ্রিন একদিকে ডার্ক ব্লু, এই হচ্ছে শাড়িটা। এত আরাম না শাড়িগুলো, দেখাতেই আরাম না, যিনি পরবেন কি কমফোর্ট পাবেন তিনি। আর এই যে ওয়েদার, আমাদের এখানকার যেরকম একটা ট্রপিক্যাল ক্লাইমেট, তা সেখানে এই ধরনের শাড়ি কিন্তু সত্যি ভীষণ আরাম দেবে। 3050, 3050 এটা দেখালাম হচ্ছে আজকের এপিসোডের নাম্বার হচ্ছে 5, পাঁচ নম্বর শাড়ি নাম্বার 5 দেখিয়ে দিলাম ব্লাউজটা রানিংয়ে। এবারে আসছি ছ নম্বর শাড়ি, ক্রিম কালার। আমরা কিন্তু এখনো পর্যন্ত সেম উইভিংই রয়েছি, তার ফলে কি হলো আপনারা কিন্তু অপশন রেখে বুকিং করতে পাচ্ছেন। এটাও একদিকে তুঁতে পার একদিকে লাল পার, আর তুঁতে আর লাল সুতোরই ব্যবহার রয়েছে, এই হচ্ছে শাড়িটা। এগুলো কিন্তু একটু বলে দিই, ছ নম্বর শাড়িতে রয়েছে, এগুলো সব হাতে ঘোরানো কাজ, একটু যদি দেখেন তাহলে বুঝবেন এগুলো সব হচ্ছে হাতে ঘোরানো কাজ, এই হচ্ছে হাতে ঘোরানো কাজ। এটা হচ্ছে নাম্বার 6, ছ নম্বর শাড়ি 3050 উইথ ব্লাউজ নাম্বার 6। এবারে আসবো নাম্বার 7, সাত নম্বর শাড়ি, এই হচ্ছে শাড়িটা মিড নাইট ব্লু, সেম উইভিং রয়েছে,
এটাও দাম হচ্ছে তোমার 3050 সাত নম্বর। আমরা এক থেকে সাত পর্যন্ত 3050 এই দামের শাড়ি দেখালাম, নাম্বার 1 to 7 3050। এটা হচ্ছে ব্লাউজ পিস। এবারে আসবো আমরা 8 নম্বর শাড়ি। এবারে কিন্তু শাড়ির প্যাটার্ন বদলাচ্ছে, দামও বদলাচ্ছে, একদম সিল্কের ফল এবং হট রানি, তার সঙ্গে অরেঞ্জ বর্ডার, একটু গায়ে ফেলতে ইচ্ছে করছে। আমি আজকে যেরকম একটা মানে ব্লাউজ পরেছি, ডিজাইনার ব্লাউজ, এরকম ব্লাউজ দিয়ে এরকম শাড়ি দিয়ে সিলভার জুয়েলারি, গলায় কোনো হার পরবেন না, আমার মতো কানে একটা বড় দুল পরবেন, বেরিয়ে যাবেন, দেখতেও ভালো লাগবে যে কোনো পার্টিতে আপনি আপনি। আমার তো তাই মনে হয় ব্লাউজের একটু ভ্যারিয়েশন থাকলে। শাড়িটার দাম হচ্ছে 2850 2850 নাম্বার 8, 8 নম্বর শাড়ি 2850। ব্লাউজটা রানিং এ রয়েছে কিন্তু কন্ট্রাস্ট ব্লাউজেই ভালো লাগবে বেশি। 9 নম্বর শাড়ি নাম্বার 9, এটা হচ্ছে আঁচল পার, এই হচ্ছে শাড়িটা, একদিকে পিঙ্ক পার একদিকে ইয়েলো পার, ইয়েলো মানে একটু অরেঞ্জ পার গেছে, ইয়েলোর সঙ্গে মিশেছে বলে অরেঞ্জটা একটু অন্যরকম লাগছে। আর এখানে রয়েছে হচ্ছে বড় বড় বুটার কাজ, আগে শাড়িটা তো তাই ছিল। এরও দাম হচ্ছে 2850 2850 নাম্বার 9, 9 নম্বর শাড়ি 2850, ব্লাউজ রানিংয়ে। এবারে আসবো 10 নম্বর, এই হচ্ছে শাড়িটা এবং এটা হচ্ছে আজকের এপিসোডে আমরা দেখাচ্ছি 10 নম্বর শাড়ি। এটা একটা চন্দন, লাইট চন্দন কালার, আর তার মধ্যে রয়েছে হচ্ছে একটা উইভ। এই উইভটাকে আমি বারবারই বলি, এটা ভাগলপুরে যেটা খেবা উইভ, সেই উইভের আদলে আমাদের হ্যান্ডলুমে বোনা হয়েছে, আমাদের বাংলায় বোনা হয়েছে। আমি আঁচলটা একটু স্পেশালি দেখাতে চাইছি, খুব বোল্ড একটা 3D এফেক্টের বুনোই যাচ্ছে হচ্ছে আঁচলটাতে। এই এফেক্টটা দেখো, একদম 3D এফেক্ট, তুমি ফিল করতে পারছো। কিন্তু এগুলো সব হাতে ঘোরানো কাজ, হাতে বোনা শাড়ি, চন্দন কালার, লাইট চন্দন কালার, এবং তার মধ্যে তোমার পাড়টা হচ্ছে গঙ্গা যমুনা পাড়। এটা দেখালাম হচ্ছে 10 নম্বর শাড়ি 2850 নাম্বার 10 উইথ ব্লাউজ। এবারে আসবো নাম্বার 11, এই যে শাড়িটা আমরা দেখাচ্ছি, আমাদের ম্যানিকুইন এই কম্বিনেশনই পরে আছে, কিন্তু ম্যানিকুইনের উইভটা হচ্ছে ওই খেওয়া উইভ, আমরা দেখে নেবো পরে। এটা হচ্ছে 11 নম্বর, আমার নিজের খুব ভালো লাগে ব্লুয়ের সঙ্গে ইয়েলো, ব্ল্যাকের সঙ্গে ইয়েলো, এই কম্বিনেশনগুলো স্মার্ট একটা শাড়ি, আর একটা স্মার্ট শাড়ি। প্রাইসটা হচ্ছে 2850 2850, নাম্বার হচ্ছে 11, 11 নম্বর শাড়ি 2850। নাম্বার 12 যাব, 12 নম্বর, এই মেট্রি, এটা হচ্ছে কটন বাই কটন, তার জন্য কালারটা সফট, একটু আঁচলটা যাব, একদম নিখুঁতভাবে উইভিংটা দেখুন। আর এই ব্যাপারটা কিন্তু একটা 3D এফেক্ট, আপনি হাত ধরে ফিল করবেন এবং দেখুন হাতে ঘোরানো কাজ। এই হচ্ছে শাড়িটা এবং প্রাইসটা হচ্ছে 2850 2850 নাম্বার 12, 12 নম্বর শাড়ি 2850 নাম্বার 12 উইথ ব্লাউজ পিস। নাম্বার 13, 13 নম্বর, ডিজাইনটা মনে হয় একই রয়েছে, ডিজাইনটা ওই খেবা উইভি থাকছে। হ্যাঁ, এটা দারুণ দারুণ সাদা লাল সবসময়, তুমি আজকে গায়ে দাও এটা। আচ্ছা, এটা না পুরো সেই মাঙ্গলিক শাড়ি আর মামা শাড়ি। হ্যাঁ দেখুন, পূজোর সকাল একদম একদম, এটা দেখলেই পুরো মামা মনে হয় শাড়িগুলো, কিছু কিছু শাড়ি থাকে তাতে মা শব্দটা খুব আসে সত্যি। এটা হচ্ছে মামা শাড়ি, যে মারা লাল পরতে পারবেন তাদের জন্য বলছি অবশ্যই নিন। এটা হচ্ছে 2850, এটা দেখালাম হচ্ছে আজকের এপিসোডে, আমরা 13 নম্বর শাড়ি, অলওয়েজ লাকি 13, একদম নাম্বার 13 2850 উইথ ব্লাউজ পিস। এটা হচ্ছে ব্লাউজ। 13-র পরে যাব 14 নম্বর, নাম্বার 14, এটা আমরা একটা ইয়েলো একটা দেখালাম, একটা রানি দেখালাম, সেই শাড়ি বাম্পারের সঙ্গে কটনের ব্যবহার, এটাও কিন্তু একদম দেখুন কোয়ালিটিটা, জাস্ট দেখুন, পরবেন যখন অসম্ভব ভালো লাগবে, গঙ্গা যমুনা পার, এটা কিন্তু ব্লু এর উপরে, ব্লুটা হচ্ছে একটু ইন্ডিগো ব্লু কালার এসছে। 14 নম্বর শাড়ি 2850 2850, পুরো পার ধরে এইভাবে উইভিংটা যাচ্ছে দুদিকেই, পাড়টা ধরে দেখুন উইভিংটা যাচ্ছে দুদিকেই। এটা হচ্ছে 14 নম্বর শাড়ি 2850 2850 নাম্বার 14 উইথ ব্লাউজ পিস।
15 নম্বর শাড়ি নাম্বার 15 ইয়েলোটা ভীষণ সুন্দর একটা ব্রাইট ইয়েলো একদিকে অরেঞ্জ একদিকে গ্রিন বর্ডার আর ভেতরে এইভাবে যাচ্ছে কাজটা পাড়ের টেম্পল ভীষণ সুন্দর এই হচ্ছে শাড়িটা তুমি শুনকে বলছিলে যে ইয়েলোটা না ভীষণ রিফ্লেক্ট করে করে একদম এটা সত্যিই তাই তুমি নিজে আজকে ইয়েলো জামদানি পরে আছো একটা রিফ্লেকশন স্ক্রিনে আসবে এটা হচ্ছে আজকের এপিসোডের 15 নম্বর শাড়ি 2850 নাম্বার 15 2850 15 নম্বর 2850 15-র পরে চলে যাব 16 নম্বর নাম্বার 16 আঁচল আঁচলের মধ্যে অরেঞ্জের সঙ্গে কিন্তু রানী সুতো এখানে অরেঞ্জ বাই অরেঞ্জ কিন্তু আঁচলে অরেঞ্জ বাই রানী পাটটা দেখো দুদিকেই রানী গেছে সেই খেওয়া উইভেরি শাড়ি পুরো শাড়িটাই কিন্তু এই বুনুইটা যাচ্ছে পুরো শাড়িটাতেই এই বুনুইটা যাচ্ছে এবং শাড়ির দাম হচ্ছে 2850 2850 নাম্বার 16 16 নম্বর উইথ ব্লাউজ এটা হচ্ছে ব্লাউজটা এটাও আবার কটন বাই কটন আঁচলে দেখুন উইভিংটা যাচ্ছে আঁচলটা হচ্ছে লাল কালোতে আর বেস কালারটা না ফুটির কালার এক্স্যাক্টলি হচ্ছে ফুটি কালার মানে তিলক মাটির রঙও তুমি বলতে পারো আর গঙ্গা যমুনা পার দারুণ না শাড়িটা এটা পাটলি পল্লু কুচি আঁচলের শাড়ি পাটলি পল্লু দারুণ লাগছে দেখতে শাড়িটা প্রাইসটা হচ্ছে 4550 এই 2850 2850 নাম্বার 17 17 নম্বর শাড়ি 2850 17 নম্বর 2850 নাম্বার 17 2850 উইথ ব্লাউজ এবারে আসছি 18 নম্বর শাড়ি চেঞ্জ হলো আমাদের পথ চলা এটা হ্যান্ডলুমেরই কিন্তু ফিল করতে হবে লিনেনের মতো দেখতে লাগছে দেখুন আঁচল ওই সেমি মসলিনও বলতে পারি মসলিন মটকার যে কনসেপ্ট সেই কনসেপ্টেই শাড়িটাকে কিন্তু সাজানো হয়েছে এর মধ্যে একটা কিন্তু কটনের ব্যবহার আছে রেশমের সঙ্গে কটনের ব্যবহারে শাড়িটা কি দারুণ হয়েছে দামটা কিন্তু 4550 মানে শাড়িটা সত্যি ভীষণ অন্যরকম দেখতে এবং হাতে ঘোরানো কাজ 4550 একটা হচ্ছে হাতে কাটা সুতোর ব্যবহার আর একটা হচ্ছে রেশমের ব্যবহার যার জন্য শাড়িটা কিন্তু 4550 4550 আর এগুলো কিন্তু সব হাতে ঘোরানো কাজ এই কাজটা দেখুন এটা একদম রেশমের ব্যবহার দারুণ এবং প্রাইসটা হচ্ছে 4550 তবে এটা না অনেক স্টক আমরা দেখাতে পারবো না কয়েকটাই মাত্র দেখাবো কয়েকটাই রয়েছে এটা হচ্ছে মফ কালার মানে কি ল্যাভেন্ডারটা ডার্ক কালার আর তার এটা মানে মভের লাইট কালার ল্যাভেন্ডারের ডার্ক কালার বলতে পারি আর ভেতরে এরকম ভাবে জামদানি বুটিটা যাচ্ছে এই হচ্ছে শাড়িটা এটা হচ্ছে আজকের এপিসোডের আমরা দেখালাম 19 নম্বর শাড়ি 4550 4550 19 নম্বর নাম্বার 19 4550 এবারে আসবো নাম্বার 20 এই শাড়িটা আজকে আমি গায়ে ফেলবো হ্যাঁ কি স্মার্ট না শাড়িটা ভীষণ আসলে কিন্তু ময়ূরটাই কলকার দিয়ে ময়ূরের কনসেপ্ট করা হয়েছে আর এই কালারটা কিন্তু তোমার ফিরোজা কালার এক্স্যাক্টলি হচ্ছে ফিরোজা কালার আমি বললাম না সেটা আমি গায়ে ফেলে দেখাবো আমি দেখাচ্ছি শাড়িটা ভীষণ ভালো দেখতে আর শাড়ি না হ্যান্ডলুম পরে আরাম কারণ এর বহরটা এত সুন্দর মানে আমরা যারা লম্বা এবং চওড়ায় তাদের জন্য এই শাড়ি অ্যাপ্রোপ্রিয়েট আর যেটা সুচিস্মিতা বললো যে একদম গায়ে লেগে থাকে শাড়িটা পরলে বিপর মানে খুব আরামে পরে ফেলা যায় চট করে পরে ফেলা যায় এই শাড়ি কিন্তু সেই শাড়ি এবং প্রত্যেকটারই পাড়ে কিন্তু একটু টিস্যুর ব্যবহার আছে দাম হচ্ছে 4550 নাম্বার 20 20 নম্বর 21-এ যাব ওয়াও এই কালারটা কি মিষ্টি আর প্রত্যেকটারই এই আঁচলে যেটা দেখছেন না মসলিন এফেক্টটা ওটাও কিন্তু সেলফ কালারেই যাচ্ছে এই কালারটাও খুব স্মার্ট কালার হ্যাঁ খুব সুন্দর কালার খুব সুন্দর একটা গ্রিন টোন কচি দুব্বের একটা কালার হয় না দাম হচ্ছে 4550 নাম্বার 21 21 নম্বর 4550 মানে আমি আরামটার কথা ভাবছি এটা পরে কিন্তু আপনারা ভীষণ আরাম পাবেন শাড়িটা যদি আমি ক্লোজে আসি এটা পরে আপনারা ভীষণ আরাম পাবেন আর আমাদের এখানে শীতকালটা ভীষণ কম গরমটাই বেশি দাম 4550 21 দেখালাম 22 নম্বর পিচ পিঙ্ক
কালারটা খুব মিষ্টি কালার, সব বয়সের কালার। আঁচল বুনিগুলো প্রত্যেকটারে কিন্তু একই ডিজাইন থাকছে, শুধু কম্বিনেশনগুলো বদলে যাচ্ছে। এটা গা, আর এই যে নেকস্টটা দেখে বুঝো তো একটা হাতে কাটা সুতোর ব্যবহার আছে। দামটা তুমি কেন দেবে? ওই কারণেই দেবে, 4550, 4550। এটা দেখালাম হচ্ছে আজকের এপিসোডের 22 নম্বর শাড়ি, একদম পিচ পিঙ্ক কালার, নাম্বার 22। কি মিষ্টি লাগছে শাড়িটা, একটু গায়ে ফেলে দেখাই তো, ইচ্ছে করছে। 22 নম্বর, এই কালারটার প্রতি আমার একটা ভালোবাসা আছেই, আপনারা জানেন, আমার বন্ধুরা সবাই জানে। সেটা সত্যি ভীষণ সুন্দর, খুব সুন্দর মিষ্টি কালার, স্নিগ্ধ কালার একদম। আর ব্লাউজটা রানিং এই রয়েছে, এটা হচ্ছে 22 নম্বর, 4550। 23 নম্বর শাড়ি, ওয়াও। আবার আমরা কিন্তু চলে এলাম হ্যান্ডলুম কটন, কটন বাই কটনে। এগুলো সব হাতে ঘোরানো কাজ। আমি একটু আঁচলটা দেখানোর পরে আমি তারপরে আঁচলটাকে একবার উল্টো দিকটা দেখাবো, যে আপনাদের মনে হতে পারে গায়ের বুটিটা হাতে ঘোরানো, আঁচলটাও কি হাতে ঘোরানো, আমি দেখিয়ে দেবো। একটু ধরো, নরম শাড়ি তো ভীষণ। এইটা দেখুন, হাতে হাতে ঘোরানো, দেখে বুঝতেই পাচ্ছেন একদম হাতে ঘোরানো কাজ, বুটিগুলো তো বটেই। এই হচ্ছে শাড়িটা, গঙ্গা যমুনা পার। বেস কালারটা হচ্ছে ক্রিম কালার বা অফ হোয়াইট কালার। এর প্রাইসটা বলে দিই, এর প্রাইস হচ্ছে 2650, নাম্বার 23। 23 নম্বর শাড়ি, দাম হচ্ছে 2650, 2650, নাম্বার 23। 23 নম্বর শাড়ি, 2650 উইথ ব্লাউজ। 24 নম্বর, 24। আর আমার নিজের মনে হয় হ্যান্ডলুমের সঙ্গে না খুব ট্রেডিশনাল ব্লাউজ না পরে একটু এক্সপেরিমেন্ট করা যেতেই পারে। এই হচ্ছে শাড়িটা, স্মার্ট শাড়ি না একদম। এটা হচ্ছে আজকের এপিসোডে আমরা দেখাচ্ছি নাম্বার 24, 24 নম্বর শাড়ি, 2650, 2650, নাম্বার 24। 24 নম্বর শাড়ি দেখাচ্ছি এবং দাম হচ্ছে 2650, 24 নম্বর, 2650। 25 নম্বর শাড়িতে যাব, নাম্বার 25, বোঝা যায় না ব্ল্যাক আর মিডনাইট ব্লু, আমি ভীষণ কনফিউজ হয়ে যাই। এটা ব্ল্যাকের সঙ্গে সিগ্রিন, কিন্তু সিগ্রিনটা ব্ল্যাকের সঙ্গে মিশে দেখো একটা কি সুন্দর কালার এসছে, একটা মেটালিক টোন এসছে। আর এইগুলো সব কিন্তু হাতে আলাদা করে ঘোরানো হয়েছে, দেখছে উল্টো দিকটা দেখাই, এটা হচ্ছে সোজা দিকটা দেখুন এবার। আর তার সঙ্গে ভেতরে যাচ্ছে মিনে বুটি। শাড়িটার দাম হচ্ছে 2650, 2650। এটা হচ্ছে 25 নম্বর শাড়ি, নাম্বার 25, 2650, 25 নম্বর উইথ ব্লাউজ পিস। 26 নম্বর, কারণ এখন তো সব কিছুতেই আমাদের ছবিটা ভীষণ ম্যান্ডেটরি। হ্যাঁ, আর ছবিটা মনে হয় বিয়ের ছবিটা তো একবারই তোলা হবে, হবে একদম, তাই সেটা যেন খুব সুন্দর করে তোলা হয়। এটার মধ্যে কিন্তু নিমজরিরও ব্যবহার আছে, এবং দেখো মিনের এফেক্টটা কীভাবে জরির মধ্যে সুতো, সুতোর মধ্যে জরি, অল্টারনেট ভাবে গেছে, জরির মধ্যে কলকাতে সুতো, সুতোর মধ্যে কলকাতে জরি, আর মাঝখান থেকে এই কোটকির এফেক্টটা যাবে চেকসের সঙ্গে মিডল বর্ডার করে। এই হচ্ছে পুরো শাড়িটা, দামটা হচ্ছে 2650, 2650, নাম্বার 26। 26 নম্বর শাড়ি, 2650, 26, 2650। আর এই হচ্ছে ব্লাউজ পিস। আচ্ছা, শাড়ি তো দেখাচ্ছি কিন্তু আমার বন্ধুদেরকে একটু বলি, আপনারা ভাবছেন যে লকডাউন পিরিয়ড, কোভিড-19 পিরিয়ড, কিভাবে আসব, আদৌ কি আসতে পারবো? ইচ্ছে করলেই আসতে পারবেন, শুধু মাথায় রাখতে হবে আপনার একটা ওন ভেহিকেলে আসতে হবে, অর্থাৎ আপনি লোকাল ট্রান্সপোর্টে আসলে হবে না, কারণ সেক্ষেত্রে কোভিড-19 একটা আশঙ্কা কোথাও থেকে যায় আমাদের। তবুও আপনারা মাথায় রাখবেন যে পার্সোনাল ভেহিকেল থাকলে আসতেই পারেন, একটু ফোন করে নেবেন, মানে আপনি আসাটাকে নিশ্চিত করে নেবেন টেলিফোন করে, 9051217272, 9051217274, এই নাম্বারে ফোন করুন, অ্যাপয়েন্টমেন্ট করুন, চলে আসুন, এবং এই নাম্বারেই ফোন করুন শাড়িটা বুকিংয়ের জন্য। আজকে এপিসোডে যা আমরা দেখাচ্ছি বা দেখালাম বা দেখাবো, আপনারা অনায়াসে বুক করতে পারেন, তার জন্য আপনাদের ফোন করতে হবে একই নাম্বারে। কিন্তু এখন শুধু শাড়ি বুকিং কিংবা আসার জন্য অ্যাপয়েন্টমেন্ট, অন্য কোনো ইনফরমেশান, কখন খোলা থাকে, কখন আসবো, কীভাবে আসবো, কোথায় আবরণ, এই সবটার জন্য কিন্তু এখন হেল্পলাইন নাম্বার নয়। হেল্পলাইন নাম্বার হচ্ছে আপনাদের
শুধুমাত্র বুকিং করার জন্য। আমরা যেটা বললাম যে হেল্পলাইন নাম্বার তো হেল্প করবেই, কিন্তু তার পাশাপাশি সোশ্যাল সাইটে কিভাবে আবরণ আছে? একদমই, সোশ্যাল সাইট বলতে সমস্ত রকম ভাবে সোশ্যাল সাইটে অ্যাক্টিভ রয়েছে আবরণ। কারণ কোনো কারণে আপনারা এই সময়টা মিস করে গেলেন, তাহলে চিন্তার কিচ্ছু নেই, আপনাদের জন্য সিটিভিএনের ফেসবুক পেজ রয়েছে, সেখানে আবরণ দেখতে পাবেন। আবরণের ফেসবুক পেজ রয়েছে, আবরণের সোশ্যাল মিডিয়ায় ওয়েবসাইট রয়েছে, তার সঙ্গে সঙ্গে ইউটিউব রয়েছে, তাই চিন্তার কিচ্ছু নেই। সমস্ত রকমভাবে আবরণ আপনাদের সাহায্য করবে। একবার নয়, একটা শাড়ি 10 বার দেখুন একটা ভিডিওতে, দেখার পর পছন্দ করুন, নিজের হাজব্যান্ডকে দেখান বা আপনার সঙ্গে যিনি রয়েছেন তাকে দেখান, তার কিছু পছন্দ হোক, একসাথে বরঞ্চ বুক করুন। আর আবরণ কিন্তু সবসময় যে কোনোভাবে সাহায্যের জন্য আপনাদের পাশে রয়েছে, ছিল এবং ভবিষ্যতেও থাকবে, শুধু আপনারা হাতটা বাড়ান। তো এবারে আমি হাত বাড়াবো তোমার দিকে, কারণ আমাদের পরের শাড়িতে যেতে হবে। এবং এই শাড়িটাও সেই গার্নেট কালার, ব্ল্যাকের সঙ্গে তোমার এটা গেছে কিন্তু হচ্ছে মেরুন সুতো, রেড সুতো, অরিজিনালি রেড সুতো গেছে, কালচে লাল সুতোটার সঙ্গে ব্ল্যাক মিশে এই টোনটা তৈরি হয়েছে। আঁচলে চলে যাবো কুলো ডিজাইন, দেখো এটা হচ্ছে কুলো ডিজাইন, এইভাবে যাচ্ছে শাড়িটা। বিয়ের মতো শুভ অনুষ্ঠানে কিন্তু একদম ব্যবহার করা যায়। এটা না আমাদের মতো মানুষরা যারা অফিসে যান শাড়ি পরে, তাদের খুব আরামের শাড়ি হবে। এবং এটারও প্রাইস হচ্ছে 2650। মানে আমি না গরমটাকে মাথায় রাখি যে প্রচণ্ড রোদ্দুরের মধ্যে শাড়ি পরে রেল প্যাসেঞ্জারই করা, তো সেক্ষেত্রে এই ধরনের কমফোর্টেবল শাড়ি হলে ইচ্ছেটা থাকবে, হ্যাঁ ঠিক আছে চলো আজকে বেরোবো, নইলে বেরোনোর ইচ্ছেটাই তো চলে যায়, কি পরবো। এটা 2650, এটা দেখালাম হচ্ছে আজকের 27 নম্বর শাড়ি, নাম্বার 27, উইথ ব্লাউজ 28 নম্বর, 28, মানে স্কাই আর ফিরোজার ঠিক মাঝামাঝি টোন, একদিকে মভের পার গেছে একদিকে ব্লুয়ের পার, কিন্তু মিশেছে যেহেতু ফিরোজাটার সঙ্গে তাই কালারটা টোনটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আর এরকমটা হোয়াইটের মধ্যে রানি অরেঞ্জ আমরা দেখিয়েছি, সেম ডিজাইনটাই কিন্তু দেখালাম এই কম্বিনেশনে। এটা হচ্ছে 28 নম্বর, 2650, নাম্বার 28, 2650, 28 নম্বর শাড়ি, 2650। উইথ ব্লাউজ 29 নম্বর, এবং সত্যি কথা বলতে কি টুকটুকে লাল আর তার সঙ্গে বিস্কিটের মানে কন্ট্রাস্টটা আর তার সঙ্গে একটু ব্লু গ্রিনের টাচ অসম্ভব শাড়িটাকে স্মার্ট করে দিয়েছে। আর এই একদম যারা নতুন সিঁদুর পরছেন তাদের সঙ্গে এই শাড়িটা দারুণ যাবে, দারুণ যাবে। এবং এটা হচ্ছে 29 নম্বর শাড়ি, প্রাইস হচ্ছে 2650, 29 নম্বর, 2650, এটা হচ্ছে ব্লাউজটা। 30 নম্বর শাড়িতে যাব, নাম্বার 30, এই কালারটাও অনেক দিন অবধি পরা যাবে, যারা একটু সিনিয়র তাদেরও ভালো লাগবে, এটা যে কোনো লাল ব্লাউজ দিয়ে ভালো লাগবে, নিজের ব্লাউজ দিয়েও পরতে পারেন। মানে সত্যি শাড়িটা হাতে ধরে যে কি আরাম হচ্ছে, সত্যি আপনারা যখন শাড়িগুলো হাতে পাবেন না তখন বুঝতে পারবেন। আর এর পার কিন্তু দেখো বদলে গেল, রেশম দিয়ে বুনুইয়ের পার, একটা ভেলভেটি এফেক্টে পারটা বুনুই হয়েছে। এবং প্রাইস কিন্তু একই, 2650, নাম্বার 30, 30 নম্বর শাড়ি, 2650, নাম্বার 30, 2650। এবারে আসবো 31, 31 নম্বর, নাম্বার 31, এটাও খুব সাবেকি কম্বিনেশন, কিন্তু মানে সেই মা মা শব্দটা এই শাড়ির সঙ্গে খুব ভালো যায়। যদিও আমার মনে হয় যে আমি নিজে বিলিভ করি যে মায়েদের কোনো দিন হয় না, বাবাদের কোনো দিন হয় না, একদম ঠিক কথা, তারা না থাকলে মানে মা বাবা হচ্ছে আমাদের কি বলবো, আমাদের অবলম্বন, আমাদের শিরদাঁড়া, আমাদের মনের জোর সব, তো তারা তাদের নির্দিষ্ট দিন হয় না, তাই মাকে যখন তখন এটা একটা গিফট করা যেতে পারে। 2650, 2650, এবং এটা হচ্ছে আজকে নাম্বার 31, 31 নম্বর শাড়ি, 2650, নাম্বার 31, উইথ ব্লাউজ 32, এগেইন গার্নেট কালার, 32 নম্বর, 32, আঁচল, আঁচলে দেখুন বুনুইটা, এটা কিন্তু সম্পূর্ণ হাতে ঘুরিয়ে ঘুরিয়ে বোনা হয়েছে, মাকে ঘুরিয়ে বোনা, কালার নিয়ে কিচ্ছু বলার নেই, সত্যি এই হচ্ছে শাড়িটা। 2650, 2650, নাম্বার 32, 32 নম্বর, 2650, 32, 2650, 33, 33 নম্বর, এটাও একদম নেভি ব্লু, কালো সুতোর সঙ্গে রয়্যাল ব্লু মিশে নেভি ব্লু টোনটা তৈরি হয়েছে,
তসর কালারে রেশমের পার যাচ্ছে। এটা খুব সুন্দর দেখতে। এটা হচ্ছে তসর কালারে রেশমের পার, ভিতরে কিন্তু রেশমের এই তসর কালারে বুটি যাচ্ছে। শাড়িটা হচ্ছে আজকের এপিসোডের 33 নম্বর, 33 33 নম্বর শাড়ি, নাম্বার 33, 2650 উইথ ব্লাউজ। প্রত্যেকটা ব্লাউজ কিন্তু রানিং এ 34। এটা ব্ল্যাকের সঙ্গে পান্না সবুজটা কি একটা রামা গ্রিন টোন এসছে, দেখো তুমি কালারটা, মেটালিক রামা গ্রিন। এই কালারটাও কিন্তু ভীষণ ভালো লাগবে, ভীষণ ভালো লাগবে, স্মার্ট লাগবে, একটা মেটালিক রামা গ্রিন কালার এসছে। প্রাইস একই, 2650, নাম্বার 34, 34 নম্বর, দাম 2650, নাম্বার 34, 2650 উইথ ব্লাউজ। এবারে আসবো 35, 35 নম্বর, এটা মেজেন্টা কালার, একদম ডিপ পার্পলিশ মেজেন্টা আর কি, একটা ব্ল্যাক সুতোর সঙ্গে একটা মেজেন্টা সুতো দিয়ে একটা টোন তৈরি হয়েছে, কালো জামের পাল্পের কালার আমি বলে থাকি কালারটাকে। বুনুইটা একই রয়েছে, এটা আমাদের আজকের এপিসোডের লাস্ট শাড়ি। এটা হচ্ছে 35, 35 নম্বর, নাম্বার 35। বুনুইটা তুমি দেখো কি নিখুঁতভাবে গেছে, মানে আমার মনে হয় যে এই যে শিল্পীরা কাজ করেন আমাদের সত্যি স্যালুট করা উচিত, অথচ তারা কিন্তু তাদের কোনো ভ্যানিটি নেই, তারা শো অফ করেন না, তারা দুটো ডাল ভাতে খেতে পারবেন এই সান্ত্বনাটুকু, এই সুযোগটুকু তারা চান তাদের কাজের মাধ্যমে, তাই আমাদের উচিত তাদের পাশে দাঁড়ানো সব সময়। আর তারা তাদের শিল্প শিল্প সত্তা শিল্পী সত্তা দিয়ে তাদের শিল্প সৃষ্টি করে যাচ্ছে, তো এই তাদের শিল্পী সত্তাকে আমাদের স্যালুট করতে হবে, আমাদের যেটা স্বীকার করতে হবে সেটা হচ্ছে তাদেরকে ভালোবেসে তাদের দিকে হাতটা বাড়িয়ে দিয়ে। আমার মনে হয় এইভাবে আমরা পারি একে অপরের সঙ্গে একটা চেন তৈরি করে ভালো থাকতে। এটার দাম 2650, 35 নম্বর, নাম্বার 35, 2650। এই হচ্ছে শাড়িটার ব্লাউজ পিস। সুতরাং আজকে আমরা 1 থেকে 35 অবধি শাড়ি দেখালাম, যার যেটা পছন্দ হলো সে সেটা বুকিং করবেন। বুকিংয়ের নাম্বার 9051217272, 9051217274, এই নাম্বারেই আপনাদের শাড়িটা বুক করতে হবে আর অনুষ্ঠান দেখতে হবে। এখন মাঝে মাঝে আমরা থাকবো, কোনো দিন 11টা, 12:30, দুটো, কোনো দিন থাকবো 12:30, কোনো দিন থাকবো 12:30, দুটো এবং 3:30, একটু লক্ষ্য রাখতে হবে। আজকে যেমন আমরা রয়েছি 11:30, 12:30 এবং ঠিক দুপুর দুটো, তাই আপনারা থাকবেন আমাদের সঙ্গে। সুচিস্মিতা, এবারে বলো তোমার কেমন লাগলো আজকের এপিসোডটা? আমার বারবারই বলি, আবরণ মানেই আমার, যেমন বলে আসছে বারবার করে যে রঙিন প্রতিদিন, সত্যি মানুষকে রঙিন করবার জন্য আবরণ যথেষ্ট, এবং আবরণের এই প্রত্যেকটা রঙিন করার যে জিনিসগুলি, সেটা শাড়ি হোক বা পাঞ্জাবি, ছেলেদের পাঞ্জাবি হোক, কুর্তি হোক বা যাই হোক, ভীষণভাবে কিন্তু ভালো লাগে। তাই একটা কথাই বারবার করে, যেমন তনুশ্রুতিও বলে যে যারা পাচ্ছেন চলে আসে তারা চলে আসুন, আর যারা পাচ্ছেন না তারা তাদের পছন্দ মতো, তাদের সাধ্য মতো, সোশ্যাল মিডিয়া রয়েছে, তাছাড়া ফোন রয়েছে, সমস্ত কিছুর মাধ্যমে শাড়ি বুক করে ফেলুন। তাহলে আজকে এই মুহূর্তে এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে, আবার আমরা ফিরছি। আজকে এই মুহূর্তে এই পর্যন্ত, নমস্কার।